দুনিয়ার মহব্বতে আজ দুনিয়ায় আওলাদ পাওয়ার উদ্দেশ্য যেটা, এইটাও আমরা বদলে গেছে গিয়া। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি আওলাদ দেন, আওলাদের লাগি ইয়া হদারি খড্ডায় দেটা, এর উদ্দেশ্যটা কিতা, মকসদটা কিতা, আওলাদ দিয়ে তুমি কিতা করতায়, আওলাদ দিয়ে তুমি কিতা করতায়। যে ছেলে ভাইতাম কতজনের দরকার, একজন দুইজন তিনজন, মেয়ের দরকার আছে নি না, না মেয়ের সন্তান যদি হইন তাহলে কতজন হইতা, ইয়া আল্লাহ ই আজিবের একটা চ্যাপ্টার। হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে মানুষ কত বিভ্রান্তির মধ্যে পড়ছে, বেশি আওলাদ লইয়ার, বরং বেশ আওলাদর মা বাপ হল এই জমিনের মধ্যে এরারে লায়নত করাওয়ার, এই জমিনের মধ্যে এরারে লায়ন তায়ন করাওয়ার, এই জমিনের মধ্যে এরারে শরম দেওয়ার। হালাকে একমাত্র দিনদারি হওয়ার কারণে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতির আদেশ দিতরা তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ فإني مكاسركم بالأمم ولو بالسقط أو كما قال عليه الصلاة والسلام نبيجي فرمائت رأى تمہیں تین اولا محلہ اخل شادی خورو جرا بیش بیش پری اولاد جنمو دین اور بیشی محبت خوروین ایرا رے جدی اولاد بیشی جنمو دیتا ہے فرو تمہیں تین خل قیامت اور دین امی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اینو نبی اخل روف رے امار امت اور کسرت روف رے امت بیشی اخان روف رے امی امنا بڑائی دیکھائی ওখানের উপরে আমি গৌরব করমু, ওলাও বিশ্বাকাত যদি ওইটা আড্ডা হইয়া থাকে, আয়াও দুনিয়ায় গেছে গিয়ে আত নাই ফাও নাই সুখ নাই, ওলাও যদি হয় এর বাদেও তুমি তাই বেশি জন্ম দেও। কিন্তু আজকে আওলাদ বেশি পাওয়া, বুধবাদারিকে খাওয়াইবা একিলা চালাইবা একিলা, এবারে কিতা করবাই রইব খান কিত হইব, ইয়া আল্লাহ বাপ বে ইজ্জত, মা বে ইজ্জত, আওলাদ বেশি, আল্লাহ হেফাজত ফরমাকুয়া, এদিকে আমি যাইতাম না। কিন্তু আওলাদ পাওয়ার উদ্দেশ্যটা কিতা, আওলাদ পাওয়ার উদ্দেশ্যের মধ্যে বেড়া লাগছে, তাই এইটার মধ্যে বেড়া লাগছে। আজ আপনার আমার ইমানের দুর্বলতা যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে ফরমাইতরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক, তোমার আওলাদরে খাওয়াইতে হারতায় নাই, ইতার লাগি তোমার আওলাদরে তুমি কাতল করিও না, ইতারে মারিও না, ইতারে ধ্বংস করিও না। কি মানে আছে কেন, বিলকুল আল্লাহ রাব্বুল আলামিনে বুঝছেন, এক জমানা আইব বলে আওলাদ জমিনও আওয়ার আগে আগে কই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগে যে জমানায় জাহিলিয়ত যেটা আসলো, মেয়ে সন্তান জন্ম নইলে বাবা হলে জিন্দা দরগুর করতা, আমি কই ই জমানার থেকে মনে হয় আরো বাদ হইয়া আসছে, আল্লাহ হেফাজত ফরমা কুয়া। ওই তো না, যেহেতু এটা নবীর আখেরি উম্মতির জমানা, আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লামর উম্মতির জমানা হিসাবে এটা বাদ নাই, কিন্তু খাসলত বাদ হইয়া আসছে, হিতায় তো জন্মর বাদে মারতা, এমন তো জন্মর আগে খামারি দিন ওলা নানি ভাই। হ্যাঁ, কত নিকৃষ্ট এক জাত ইনসান খাড়া হইতরা এই জমিন তোর আন্দাজা লাগাও চাই, দুই তিনের উপরে হেবালা উভার নারি, কত হলো রিটারের রোকাওয়াটের বন্ধন ফলার, আল্লাহ হেফাজত ফরমা কুয়া। এলে এইরকমের মানুষের যাকে আল্লাহর ফয়সালার উপরে হাত ধরছে, যাকে আল্লাহর কুদরতর ফয়সালার উপরে হাত ধরছে, এবার কিত হইত, আওলাদ হওয়ার উদ্দেশ্য বেলে কই গেছে গিয়া, একজন ভাইতাম ছেলে একজন মেয়ে, বস হাসি খুশির দুনিয়া উত্তর যথেষ্ট, আর কিত হইত। হ্যাঁ, আইসিউ তো দুনিয়ায় খুশি করতাম করিয়া, আওলাদের মাঝে ছেলে দেখু মেয়ে দেখু এটা কিতা হইতো, এটা দিয়ে কিতা করতাম, বলে ছেলেরে খুব সুন্দর করে ফড়াইয়া, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার অবাসিয়ার ইত্যাদি বানাইয়া, আর হে ওলা বড় হইয়া বিদেশ গিয়ে চাকরি করতো, আর মেয়েরে ওলা আপনার ওলা চাকরি ধরাইয়া, আর বালা দাগার মধ্যে সাদি দিতাম, আরও আমরা বুড়া বুড়ি খুব সুন্দর একটা সংসার কাটাইতাম। ও উদ্দেশ্য হয়ে গেছে গিয়া আমার দুস্থ হল বুদুর্গ হল, হালাকে এই উদ্দেশ্যটা ওলা গলত হইছে আরি, যে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ আপনারে আমার তম্বিহ করে দিলাইছেন। আরে হে মানুষ জাতি বুঝো তুমি তাই, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা ফিতনাতুন, তোমাদের জন্য আজমাইশ্বরূপ পরীক্ষা হিসাবে, তোমাদের পরীক্ষার জন্য তোমাতান্ডে মাল দেওয়ার আর তোমাতান্ডে আওলাদ দেওয়ার। তাই মাল মনে করিও না, দনি বনি আরাম পাইবার লাগিয়া আরাম করবার লাগিয়া, আর আওলাদ আওলাদর মুখে দি সাইয়া সাইয়া, আর ওতারে দুনিয়াদার বানাইয়া, ওতায় দৌলত দিতা, আর ওতা দৌলতর উপরে তুমি তোমার জিন্দগি খাটাইতায়, হ্যাঁ এর লাগি আল্লাহ আওলাদ দিস না, ইয়া আওলাদ দিয়াও আল্লাহ তোমার পরীক্ষা খতরা, আল্লাহ আল্লাহ কিতা খতরা, পরীক্ষা খতরা, পরীক্ষা যদি পরীক্ষার জিনিস হইয়া থাকে, আওলাদ যদি পরীক্ষার জিনিস হইয়া থাকে সম্পদ, তাহলে বুধার দরকার আছে, ইয়া আওলাদ আপনার আপনারে আমার দিয়া আল্লাহ সাইত রাখিতা, বহুত তো আনা সন্তানওয়ালা হলা সৈন আওলাদহীন হলা সৈন, যে তোরা তারার ভাই সাই সাই তারাও বড় আফসোস কতরা, বলে আল্লাহ আমরা আওলাদ দিলে না। হ্যাঁ, এর বাদেও বহুত সিরকি খা যখন খতরা, কুফরি খা যখন খতরা, আওলাদর লাগিয়া, হ্যাঁ আওলাদর লাগিয়া, আরে যারা আওলাদ নাই এরাও শান্ত থাকো, আর যারা আওলাদ পাইছো হ্যাঁ এরাও তোরা শান্ত,
আর যারা আওলাদ ফাইছো না তারা এরাও তোরা চিন্তা করো যে তার লাগে খরতায় তার লাগে করো আর যারা আওলাদ ফাইছো এরাও চিন্তা করো তোরা যে তার লাগে খরতায় তার লাগে করো যারা আওলাদ ফাইছো না চিন্তা খতরা খাই মুকিলা বাস মুকিলা ই এলা যদি মরি মানুষে হইবা কিতা আমার এই ওরাসত ই আপনার মাল সম্পত্তিতে খার গেছে তুইয়া যাইতাম আমার ওয়ারিস কি গু বন্ত হ্যাঁ আমার বাদে আমার বাদে আমার লাগিয়া আমার এই সম্পদ লইয়া আমার নাম খান্তা লইয়া সেই জমিনের মধ্যে থাকত তাই চিন্তা ওখান খতরা আর তাই না আওলাদ ফাইছুন এলকু টেনশন করছুন করে মানুষ বানাই থাকিলা বড় আজীব কথা আরি ঠাইন এক মানুষে আরেক মানুষ জন্ম দিয়া চিন্তা খতরাই করে মানুষ বানাই থাকিলা বুঝার দরকার আছেন দোয়া করবা আল্লাহ আওলাদ গুন্তারে মানুষ বানানোর তৌফিক দিতা কন্যা কন্যা এখান অয় অয় ঠাইন এক মানুষে মানুষ জন্ম দিয়া ফিকির খতরা ওখান বেলে গুন্তরে কিলা মানুষ বানাই যায় কিলা মানুষ বানাই যায় আর তাই না আওলাদ ফাইছুন না হালাকে তাই না আওলাদ ফাইছুন না ইন তো টেনশন জেলা খর্তা আসলো যে লাইনে খতরা না আর তাই না আওলাদ ফাইছুন এই যে লাইনে ফিকির খর্তা আসলো ফিকির খতরা না এই ফিকির যদি বুঝতাম চাই তাহলে সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের জিন্দেগির বাই সাই সাই সাহাবায় কিতা ফিকির করছেন আরে সাহাবা অকল যারা আওলাদ নাই বড় টেনশন খর্তা আয় আল্লাহ তুমি আওলাদ দিলাই না যদি আওলাদ দিতায় তাহলেও করে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতাম আয় আল্লাহ করে কোরআনের হাফিজ বানাইতাম আয় আল্লাহ করে দিনদার বানাইতাম আল্লাহ করে মুজাহিদ বানাইতাম গাজী বানাইতাম আল্লাহ তোমার রাস্তার জিহাদ তোমার রাস্তার মধ্যে তোমার রাস্তার মধ্যে আয় আল্লাহ জঙ্গ যুদ্ধর মধ্যে জিহাদর মধ্যে দিতাম আর আমার ছেলেটা শহীদ হইত খাল কামতের দিন আমি একজন বাবা বা আমি একজন মা একজন শহীদের বাবা বা মা হইয়া আল্লাহর দরবার খাড়া হইতাম আল্লাহ তুমি তো আওলাদ দিলাই না ও ফিকির খতরা আর যারা আওলাদ ফাইছেন আওলাদের শহীদ তরবিয়ত এইভাবে কিলা করা যায় কারণ আওলাদ তো আমাদের জন্য পরীক্ষা হিসাবে আল্লাহ দিছেন যদি আওলাদ আমি আওলাদের সালেহ না বানাইতাম ফারি এইটারে যদি দিনের খাজে না লাগাইতাম ফারি এইটারে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত না করতাম ফারি এইটার যদি শহীদ তরবিয়ত আমি যদি না করতাম ফারি তাহলে তো আমি আল্লাহর দরবারে পাকড় খাইমো তাই আওলাদরে কি হিসাবে দিনদার বানাইয়া দিনের মুজাহিদ বানাইল যায় দিনের দায়ী বানাইল যায় গাজী বানাইল যায় আল্লাহর রাস্তার শহীদ আল্লাহর রাস্তার মধ্যে শহীদ করা যায় এই টেনশনের ফিকির লইয়া সাহাবা হল গুরিতা মুসলমান সাহাবা ও ফিকির লইয়া গুরিতা সাহাবা ও ফিকির লইয়া আপনার আর বমি গুঞ্জেন আল্লাহ হেফাজত করতা তোরা জিকির হলো কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই গুনতে কুম্বালা দিব আক্তাও একবারে আমার না খারি রাখাত বুঝছেন তো ফাল হবাইয়া করে দি ফেলাই বাবা ও ভাই চার কি জাতর শুরু হয়েছে বুঝছিলেন ওয়াজ নসিহতর মজলিস এমন একটা আপনার শুরু হয়েছে আর তার কিতা কিতি হয়ে যায় গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জিন্দেগির ভাই সাহসাই তারার মকসদ তো ওটা আসলো কিন্তু আমরা আওলাদ যারা পাইছি না কিতা হইতো আর পাইছি যারা কিতা করতাম ঘুরে ও টেনশনের মধ্যে পড়ছি ও টেনশনের মধ্যে পড়ছি না না আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়াদ রাখিও এই আওলাদ আমার জন্য হয়তো জান্নাত হইব অথবা ইয়াওলাদ তো আমার লাগি জাহান্নাম হইব তাই আমার লাগি করণীয় দেখান কই আর নাই খান এবারে পুরা মুহাদ্দিস বানাও এবারে কিতা বানাও পুরা হাফিজ বানাও এবারে পুরা দিনর সারা মাসাইলর আলিম বানাও এবারে ফকিহ বানাও না না ইকান না বরং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে কইয়া দিলেছেন এই সারা উম্মতি উমুমিভাবে শুনো রে হে উম্মতি শুনো তুমি তাই তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম হর মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা কোরআন আর হাদিসর দিন শরীয়তর ইলম নিত্য প্রয়োজনীয় তোমাদের লাগে এটা হলো জরুরি কি পরিমাণ কি পরিমাণ এই পরিমাণ দেখান মহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা ও পরিমাণ যে পরিমাণ হইতে হইলে তুমি তোমার ইসলামরে বুঝি লইতে পারো তুমি তোমার ইমানরে বুঝি লইতে পারো ইমান আর ইসলাম লইয়া আল্লাহর হুকুমর মধ্যে নবীর তরিকার উপরে চলতে হইলে যতটা জিনিস জানার দরকার অতটা জিনিস জানা প্রত্যেক মুসলমান নর নারীর লাগিয়া এখান তো কর্তব্য এখান তো জরুরি এখান তো জরুরি কিন্তু আজ আমরা কিতা করি আর আমি নিজে শিখিসিনি আমার বিবি এইটা জানুননি আর আমার আওলাদ হলরে আমি শিক্ষা দিই আর নেই হ্যাঁ বানাইলাম না আমার ভুয়া একজন আলিম বানাইলাম না একজন হাফিজ বানাইলাম না একজন মুজাহিদ বানাইলাম না দিনের দায়ী
কিন্তু সমাজখন তো তারে আমি দুনিয়ার মধ্যে একটা পাক্কা মুসলমান আর পাক্কা মুমিন বানাইয়া এই জমিনের মধ্যে তৈয়া দিতাম, যেলা আমি জরুরি মনে করছি ফুয়ায় আমারে হয়তো বাদে লান টান করবো, তারে ফোড়াইলাম না, তারে শিক্ষা দিলাম না, তারে একটা খারবার দরাইয়া দিলাম না, তারে তোরা শিয়াল শখত বানাইলাম না, তার লাগে কোনটা তৈয়া গেলাম না। ইয়াদ রাখি ওইখান আজ যেখানোর উপরে তুমি শর্মিন্দা হইতে সারায়, আজ যেখানোর কারণে তুমি লজ্জিত হরায়, আজ যেখানোর ফিকির তুমি খড্ডায়, কসম খুদার খাল কামতর দিন এই বিহারে আল্লাহ জিজ্ঞাসা করতানা, কিন্তু জিজ্ঞাসা করবা, হে বাবা হে মা, তুমি তোমার ছেলেরে কলিমা কিতার লাগে শিক্ষা দিলায় না, তোমার মেয়েরে নমাজ কিতার লাগে শিক্ষা দিলায় না, তোমার ছেলেরে কোরআন কিতার লাগে শিক্ষা দিলায় না, তোমার ছেলেরে ইংরেজি টু ইংরেজি মা শিখাইতে পারছো আরও বিভিন্ন ভাষার কথা শিখাইতে পারছো, তোমার ছেলেরে ডাক্তারি শিক্ষা দিতে পারছো, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিতে পারছো, কিন্তু আমার আমার কুদরতি সিনার তাকে যে কথাগুলা বাড়িছিল আমার নুরানি জবানে দিয়া, যে কথাগুলা হজরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম দিয়া আমার হাবিব রূফরে অবতীর্ণ হইছিলাম, কিতা তোমার এটা কথা বাদ লাগি গেছিল নি, তোমার খারাপ লাগি গেছিল নি, তুমিও তো শিখিলাই না শিখিলাই না, তোমার ছেলেরাও সহিভাবে শিক্ষা দিলাই না, তোমার মেয়েরেও তুমি সহিভাবে শিক্ষা দিলাই না, কিতা কিতা অপরাধ হইছিল আল্লাহ বিলকুল এটা জিজ্ঞাসা করবা। ইখান হইয়ার না আমি বিলা ওলাদ রে এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত করিও না, বিলকুল দুনিয়ার শিক্ষার দুনিয়া চলতে হইলে আমি বুনিয়াদ হইছি মাতিকান, দুনিয়ার চলতে হইলে এই দুনিয়ার শিক্ষার দরকার আছে, কিন্তু এটারে তো একটা পাক্কা মুমিন বানাইয়া পাক্কা মুসলমান বানাইয়া এর বাদে তো দুনিয়া, এর বাদে তো দুনিয়া। আজ আমরার হাল আর অবস্থা দেখো চাই, ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর পিছনে আমরার মার বাফর তরবিয়ত যেটা যে হিসাবে দিনর লাইনে উঠি আসলো এইটা বিলকুল খাটিয়া আজ এটা দুনিয়ার লাইনে গেছে। হালাকি আমি দাবি করি আর আমি একজন মুসলমান আমি একজন মুমিন, কি হিসাবর এটা কি হিসাবে দুনিয়ার লাইনের তরবিয়ত দিয়ার বাড়িত মাস্টর আলাদা হিসাবে টিউশনের লাগিয়া এর বাদে প্রাইভেট স্কুল কতটা টেকা তার তলে খরচর আর সবাই মক্ত ওর মেসাবর লগে ফুড়ান চিড়ান হয়ে গেছে, আমার ফুয়ার স্কুলের টাইম তোরা আগুয়াইল ফুলির স্কুলের টাইম তোরা আগুয়াইল আপনি সকাল সকাল সবকটা লইয়া আর এর বাদে তারা শাড়ি দিবা, তো মেসাব মজবুর কিতা করতা থাইনো এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে থান সবকরে লইয়া আর এর বাদে মক্তবটা কিতানে কিতা করে দেওয়ার বিদায় দেওয়ার খানো দিতা আঁটুর উপরে কাপড় লাগাইয়া হাফ শার্ট লাগাইয়া গোলাবায় আরোখান লাগাইয়া আজ দিতা দেও ঠিক আছে, কিন্তু এটা কি মুসলমানই কোনো তরিকা, এটা কি মুসলমানের বাচ্চারা এরকম শিক্ষা দেওয়া দেয়, এগুলো বাচ্চার মাথার তকি দিলে আলহামদুলিল্লাহ বহুত প্রাইভেট স্কুলের মধ্যে দেখা দেওয়ার বর্তমানে মাথার টুফিও আছে কিছু চেন্তর সুন্নতি লেবাসও আছে, আন্নায় ক্ষমাধম ক্ষমাধম আপনার এক মানুষ হিসাবে জেলা তার লেবাসর দরকার, ও হিসাবে লেবাস লাগাইয়া আমার কিছু ভাই এনতে প্রাইভেট স্কুল হল চালাইতরা ধন্যবাদ দেওয়া দেয় তারারে, এর বাদেও ইতে কিছু স্কুল হলের মধ্যে আমার কিছু ইসলামিক শিক্ষাও ইসলামিক কিছু আপনার বিষয়ের উপরেও তারা কিছু শিক্ষাদান দিতরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তারার ইতা মেহনতরে কবুল ফরমাইতা, কিন্তু আমি মার বাবা তো আমরা তো তুলা ফিকির করার দরকার আছে, আমি এটা কিতা করি আর আমার লাগি যেটা মনে করছি কসম খোদার ইয়াদ রাখিও আর চ্যালেঞ্জের সামনে হইয়া দেয় মইটা, আমি যেটা জরুরি মনে করি তারে আল্লাহর গড় মসজিদ থাকি মক্তব থাকি বার করিয়া তারে আমি স্কুলের মধ্যে দেয়ার খাল কামতর দিন, কিন্তু এটার কারণে আমি পাকড় খাইমু, হালাকি আমি স্কুল তোরে টান দিয়া নিয়া তারে মক্তব দিয়া কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়াইতাম আসলো, ওটা আমার লাগি বেশ ফিকিরের দরকার আসলো, ইনতে কি নেওয়া দেখান দিন ইসলামের উপরে আমি জুলম করিয়ার আমি বাস্তব একজন পাক্কা মুসলমান নাই, আমার গেছে ইসলাম বুঝার কমি রইয়া গেছে, ইসলামের মহব্বতের কমি আছে আমার মধ্যে, হ্যাঁ ইসলামের মহব্বতের কমি আছে, নবীরে আমি বাস্তব বালা হইয়ার না, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম রে বাস্তব আমি বালা করিয়া মানা তো তৈয়ার না আর বালা হইয়ার না, এটা ওটার একটা প্রমাণ দিলাম আমি, এটার একটা প্রমাণ দিয়ার আমি আমার হামেও খান বুদা, হালাকে আমার ছেলের ফিকির করতাম এক এক কলিমা সুন্দর করে শিখিসেনি, ওজুর ফরাই শিখিসেনি, গুসলের ফরাই শিখিসেনি, নমাজর ফরজার ওয়াজিবরে শিখিসেনি, আমার এগে কোরআন তিলাওয়াত শিখিসেনি, মা ইয়াজুজু ফিসসালা নমাজের জন্য যতটা মাসাইলের দরকার আমার ছেলে অতটা শিক্ষা করছেনি, আমার ছেলে নবীর সুন্নতরে কতটা শিক্ষা করছে, মসজিদর মুআল্লিম সাবরে মক্তবর মুআল্লিম সাবরে জিজ্ঞাসা করতাম ফারি অ মুলি সাব মে সাব হইছে, হে হুজুর খুঁজছেন আপনি আমার ছেলেরে আপনি সুন্নত শিক্ষা দিলা, এটা শুধুমাত্র তার জবান নি তার আমলের মধ্যে সুন্নত নাই, কেন তার মাথার টুপি নাই কি তার লাগিয়া ওটা আমি জিজ্ঞাসা করতাম, মেসাবরে ওটা শিখাইতাম ছুট্টি চাইতাম না, আমরা তো ছুট্টি চাই আর হ্যাঁ কোরআন শিখেছি নে না এখানে একদিন হয়ে জিকাইলাম না, আমার এগে তিলাওয়াত সুন্দর করে জানেনি তিস ফারা কোরআন আল্লাহ কুদরতি সিনার মধ্যে মানুষের জায়গা দিলাইছেন,
হালাকে এই কোরআন তো পাহাড়ে গসিছে না, এই কোরআন তো কোনো বস্তুয়ে গসিছে না, আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু হজরতে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিরে দিছেন বেলা ওয়াস্তা এই কোরআন আল্লাহর কুদরতি সিনাত তাকিয়া নবীজির সিনার মধ্যে, আর এর বাদে বিল ওয়াস্তা নবীজির মাধ্যম দিয়া আজ আমরার মধ্যে এই কোরআন ইয়া আজিছে, আমরার সিনার মধ্যে ইয়া আজিছে। ছোট্ট ছোট্ট বাচ্চা 9-10 বছরের বাচ্চাটে মোকাম্মল কোরআন ডে 30 ফারারে হার্ফ ব হার্ফ নুক্তা ব নুক্তা জের জবর একটা একটা তার জায়গার মধ্যে রাখিয়া পুরা কোরআন ডে সিনার মধ্যে লইতা পাত্রা। আর আমার ছেলেগুতা ইঞ্জিনিয়ার বনছে, ডাক্তার বনছে, বড় চাকরি পাইলেছে, আপনার লাখ টাকা হেতন খাফার বেতন ফার, কিন্তু কোরআনের তিলাবত জানে না। সুরায় ফাতেহা বুল ফড়িলায়, কুল হু আল্লাহ বুল ফড়িলায়, আলহামদুলিল্লাহ পর্যন্ত তার জবানি ইয়াদ নাই। সুরায় ইয়াসিন শিখিল না, রহমান শিখিল না, ওয়াকেও শিখিল না। আরে বাবা, তোমার এই ডাক্তারি তোমার ইঞ্জিনিয়ারি কি খাল কেয়ামতের দিন তোমার কবরের মধ্যে সাহায্য করবো, না তোমার বাবার কবরও সাহায্য করবো, না মার মৌতর সময় দাঁড়াবইয়া ইল মুখরেন দেখাইলে খামো লাগবো। এর লাগি মার বাবা বড় সতর্ক হওয়ার দরকার আছে। কিতা করি আর আমরা ইতা, ইয়া ওলাদ আমার জন্য জাহান্নাম হইব যদি আমি ওলাদ রে যে লাইনে আপনি এই দুনিয়া আপনি আমি জমিনের মধ্যে চালাইয়ার। আর যেটা মনে করছি এই দুনিয়ার দরকার, দুনিয়ার শিক্ষার দরকার, এটা তোলা কমানির দরকার আছে, আসলে তো অতটুকু দরকার নাই যতটুকু এই কোরআন আর হাদিসের ইলমের দরকার, এই দিন শিখা দরকার, এই দিনের মাসাইল শিখা দরকার, ফেখার মাসাইল শিখা দরকার, অতটুকু দুনিয়ার শিক্ষা দরকার নাই। তোমার হায়াত কত সময় আছে হইতে পারতায় নাই, যত সময় হায়াত আছে ভাই অত সময় তোমার কলমে খাম করব, তোমার দুনিয়ার ডাক্তারি খাম করব, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে খাম করব, দুনিয়ার শিক্ষায় খাম করব। কিন্তু যখন এই জান বারোয়ে যাইব কসম খোদার, 1 সেকেন্ডের জন্যই বিন্দু পরিমাণ কোনো খাম তোমার এই দুনিয়ার শিক্ষা আসবে না। কিন্তু তখন কোন সময় যে সময় শুরু হইব আর কোনোদিন শেষ হইত নাই, এই সময়ের মধ্যে যদি কাজে লাগাইতে চাও তাহলে এই কোরআন আর হাদিসের ইলম এটা যেমন দুনিয়া তো তোমার সঙ্গী, কবরও তোমার সঙ্গী, এটা হাসরের দিনও তোমার সঙ্গী বনব, জন্নতও যাইবায় তখন ওই ইলম তোমার সঙ্গী বনিয়া তোমার জন্নত পর্যন্ত পৌঁছাইব। সুবহানাল্লাহ, হননিয়া পৌঁছাইব। এর লাগি মার বাবা আমরা ওলাদ রে দুনিয়ার শিক্ষা দিই আর দিতাম ইনশাআল্লাহ, বেশ করি দেই বড় মুসলমান বনিয়া, হ্যাঁ আবিদ বনুকুয়া পরেহেজগার বনিয়া কোরআন আর হাদিসের ইলম লইয়া তেন ডাক্তারি হরুক আলহামদুলিল্লাহ। বর্তমানে দেখা যায় বহু ডাক্তার হল সুন্নতি দাড়ি মাতাত্মকি, আমরা লালার মধ্যে একজন নদীম স্যার হইয়া হুজাই হজরত মৌলানা এহসান সাহ বোধহয় থান ছেলে হুজাই নাম বলে গেছে গিয়া থান ছেলে নদীম ভাই, হ্যাঁ ই শূন্য আমার তো বয়স কম হইব আরো তার, কিন্তু সুন্নতি দাড়ি মাথা সবসময় টুপি থাকে, ডাক্তারি চলেন না নি তার, হ্যাঁ যাইন তান দারো এখ আলী মুখলে বহস করবা বইয়া ডাক্তারি হই কিছু, কিন্তু এর লগে দিন মোকাম্মল তার মধ্যে আছে। আরও হইলে ডাক্তার হল দেখছি শিলচারও আসুন মনসুর স্যার আসুন তানও দেখছি সুন্নতি দাঁড়িয়ে আছে, হ্যাঁ নমাজ আমি ওদিন গেছি একজন রুগী লইয়া গেল কৈছেন তোমল আমি নমাজ পড়ি নাই, খুশি লাগছে মনে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা ইন্তজার করা দিব নমাজ পড়িছেন এর বাদে আপনার রুগী দেখা শুরু করছেন। ও হিসাবে নমাজ আমার লাগে জরুরি, আমার লাগে দাঁড়িয়ে রাখা জরুরি, আমার লাগে তকিমাতার দেওয়া জরুরি, আমার লাগে ইসলামের গণ্ডির ভিতরে থাকা জরুরি, ওখান তো শিক্ষা সমাজ সময়িত নানি আমরা লাগে এই শিক্ষা খানো এলকু দিলে মদরসা ছুটি দেই তেহরা কইবা আলিম বানাও হাফিজ বানাও, আমার বেটে বেটে আমার একটু ডাক্তার বানাইতাম, তো ডাক্তার বানাই তৈলে সমাজ সমত এই সবাহি মক্তবর 10-11-12 বছর 15 বছর পর্যন্ত বলা আমার ছেলে আর আমার মেয়েরে পুরা পাবন্দির সাথে নিগরানির মাধ্যম দিয়া এই মুআল্লিম বালা একজন আলহামদুলিল্লাহ বর্তমানে প্রশিক্ষণের মাধ্যম দিয়া প্রত্যেক মসজিদের মুআল্লিমহল মক্তবর মুআল্লিমহল বড় উচ্চ পায়ার আলিমহল আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। ইতার মধ্যেও কোনো কোতাহি হর না, ইতার মধ্যেও কোনো কোতাহি হর না, আপনি দেহ সংগঠন লাইনে দেখো আলহামদুলিল্লাহ আপনার খুব মেহনতর সাথে জোরদার হিসাবে বাচ্চান্তরে শিক্ষা দেওয়ার, কিন্তু কমি যদি হয় তাহলে একমাত্র আমরা গার্জেন্ট হলর আমরা না এরকম তো এই সময় না, তার পরীক্ষার সময় তার প্রাইভেট স্কুলের সময় হয়ে গেছে গিয়া এখান তোরা আগে শুরু হয়ে যায় গিয়া খুইয়া খুইয়া আর অবহেলা আমি করিয়া দেলা আমি আপনার বাড়ির ইয়ে রাখছি আপনার টিউশনি করাইবার লাগি একজন মাস্টার রাখছি একজন মুআল্লিম রাখছি ঘর, কিন্তু কোরআন আর হাদিস শিক্ষা দিবার লাগিয়া বলে রাখছি নি আমি, আজ দিনদারির কতখান কমি হয়েছে দিয়ে আন্দাজা লাগা সাই। গতদিন এক মৌলানা সাহেবে ওয়াজ হইতরা মসজিদের মেসা বখলর মাদ্রাসার মুআল্লিম বখলর বেতন বাড়ানোর দরকার আছে, ই 5-6 হাজার বেতন দিয়ে ওই তো কিতা কোনোদিনও বাড়িত না, জি না বাড়তে হইলে প্রথমে
কিয়ার কিতা লাগবো ও সবাই মুক্তবর মাধ্যমে আমরা মেসা বখলেও খেয়াল করতাম আর আমরা গার্জেন টকলরে কইয়ার আমরা আওলা দখলরে পুরা দিনই শিক্ষা দেই আমরার কাছে দিনর দিন বুঝার আমার কমি রইয়া গেছে দিন যদি সহিভাবে বুঝি লইতাম আর আমরার মধ্যে মোকম্মল দিন তাকি দিত গিয়া তাহলে যেন ভর্তি ফিস 2000 টাকা মান্থলি ফিস 1000 টাকা টিউশন মাস্টার 1000 টাকা এক বাচ্চার তলে মাস 5000 টাকা 6000 টাকা খরচ করি আর দুনিয়ার শিক্ষার লাগে অন 200 টাকা এক বাচ্চার তলে মক্তব্য দিতে 3-4 বার সেক্রেটারি প্রেসিডেন্ট বাড়িত গিয়া এর বাদেও এগুন বার হইয়া আয় না কেন কিতার লাগি একমাত্র দিন সহিমা নাই আমার মধ্যে নাই মোকম্মল দিন আমি বুঝছি না এখনো আর আমি মোকম্মল দিনের উপরে নাই যদি আমি মোকম্মল দিনের উপরে হই যেতাম গিয়া তাহলে অন দিলা মনে হগুন আর হন দুনিয়ার লাইনে খরচিলা মনে হগুন বোঝা গেছেন এর লাগিয়া দিন বুধার মধ্যে কমি রইয়া গেছে এর লাগি বেতন বাড়াইবার ওয়াজ করলে ওয়াজ বেতন বাড়িত না জি না এর লাগি সহি হিসাবে তাহলে দিনের শিক্ষা দিতে লাগবো দিনের শিক্ষা দেওয়া হইতো আমার দোস্ত হল বুজুর্গ হল তখন কুল লাইনে দেওয়া হইতো মুআল্লিম সাহেব হইতে তো আমরা তো ফিকির করিয়ার দিনের শিক্ষা দিতাম করিয়া কিন্তু গার্জেন টকল আমরা কিন্তু একদিন বিভূতি বনমু দেই বিভূতি বোনাখান্তা কোনো দিন আমরা খামো লাগতো না কিন্তু এমন আফসোস করমুরে ও ভাই দুনিয়ার হাল আর অবস্থা তো আলা হইছে হজরত মৌলানা পীর জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া পাকিস্তানের এক কিতাবের মধ্যে লেখিতরা আমার এক বন্ধু তাই কইতরা আমার এক বন্ধু আমার কাছে গল্প করছি না ইয়াও খান তাই ফ্লাইটে সফর কতরা দারো এক জোড়া বোয়াত অর্থাৎ ইউরোপর বা আমেরিকার পশ্চিমা দেশর মাগরিবী মামালিকর বোয়াত দারো তারা তারা কিতা খামো আসলা এক সময় তার খাম শেষ হয়েছে তখন হেলো আলো শুরু করছেন তারা মাথ কথা শুরু করছেন তখন তাইন হইতে আমি জিজ্ঞাসা করলাম আপনারা আর আওলাদ কতজন আছেন উঠিয়া হইন তারা আওলাদ দিয়ে কিতা করতায় ই দুনিয়ায় আওলাদ হয়ে দাদে ভাত তাকিয়া কুকুর হলা বালা হোক না আউজুবিল্লা আজীব কথা তাজু হইয়া কইলে রে বা কি মাত মাতন বিলে জি হয় আওলাদ তো অত আওলাদ তো অত নাফর মানে করেন মার বাফর লগে ওফাদার তো ওফাদার তো কুত্তা হইয়া থাকে অত কুত্তার তাকি না ওফাদার অর্থাৎ আওলাদ তাকি কুত্তা বেশি ওফাদার হইয়া থাকে কুকুর বেশ ওফাদার হইয়া থাকে এর লাগে আমরা চাই এই দুনিয়ায় আওলাদ জন্ম দেওয়ার তাকে কুকুরে গু ফালি লইমু নাউজুবিল্লাহ কুকুরে গু কিতা করমু ফালি লইমু বিলকুল ও হজরতে ফরমাইতরা কিতাবর মধ্যে লিখিছে সংক্ষিপ্তভাবে কইয়া লেখ মায় তান ছেলের উপরে কোর্টের মধ্যে কেস মোকদ্দমা দায়ের করছেন গিয়া লে তার লাগি লে আমার ছেলে 3-4-5 ঘন্টা ঘরের মধ্যে কুকুর ফালে উড়ো লয় খাবার ওগুন তো আদর যত্ন করে কিন্তু 1 মিনিটের লাগি আমি মার দাঁড়ায় না ব্যাপারটা কিতা আপনারা ওগুলো বিচার করে দিন আদালত ডাকানি হয়েছে এর বাদে কোর্টে ফয়সালা দেয় ওখান ছেলে 5 মিনিট সময় লাগি কোর্টে তারা মজবুর করতো নাই তাইন তান মার দাঁড়ো দিতা কারণ 18 বছর ফুরা হওয়ার বাদে শিক্ষা 18 বছর ফুরা হওয়ার বাদে মা মা মার দাঁড়া ওলাদ যাওয়ার আর কোনো মজবুরি তারা খোলা দিত না টাইম টান 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 চলাফেরা করতে পারবা আর মা টান টান যদি টাইম চলাফেরা করতে পারি না তাহলে বৃদ্ধা আশ্রম আছে তাই হন গিয়ে টান টান বাসা কুয়া কিন্তু আমরা কৌটোর পক্ষ থাকিয়া মজবুর করতাম ফারতাম নাই 5 মিনিটের লাগি টাইম টান মার দাঁড়ো দিতা আমার দুস্থ হল বুজুর্গ হল এইটা হয়েছে আমরা গেছে আই আদে আস্তে আস্তে আজ সকুর সামনে এটা আই আসছে আজ মক্তব্য সহি মানে কোরআন আর হাদিস শিক্ষার মানেটা কি বলে আমি মা পরিচয় দেওয়াইছি না আমি বাবা আমার ছেলেরে পরিচয় দেওয়াইছি না এটা তো কোরআনে শিখাইতো ও মক্তব্যর শিক্ষা শিখাইতো মক্তব্যর মধ্যে যদি ফোড়ে আপনার ফড়িব গে মা খারে কয় বাপ খারে কয় মার আদব কিতা বাপর আদব কিতা মার বাপর খেদমত করলে কিতা পাওয়া যায় কিলা দুনিয়া মিলবো কিলা আখিরত মিলবো কিলা জন্নত মিলবো একে তো অনু শিক্ষিত নেন তুমি অন্তাকে খালি দুনিয়ার শিক্ষা জরুরি দরি দরি হইয়া হইয়া গেছে আমার চক্ষুর দেখা দেখা নারী এই দুনিয়ার শিক্ষা দিয়া 70-80 হাজার টাকা আওলাদর বেতনওয়ালা চাকরি মা আর বাপে দৌড়াইয়া দিছেন কিন্তু ও বাবার যখন মৃত্যুর সময় আজিছে আওলাদর কাছে সময় নাই ফুরসত নাই মানুষ না কে তৈছে বাঁরে বাপরে বাপরে দেখাশোনা করিও ঔষধ লাগে মানুষরে ফোন করি হয় টাইম দাঁড়াইবার সময় নাই আর বাপে খালি আদারি খত্রা আমার ছেলেগু তাও না ছেলেগু তারে দেখতা করিয়া হে আয় রাত 12-1টায় আয়া ভাই বাপ নি রব হয়ে গেছেন ই ভাই আয় না বলে কিতা খত্রা বাঁধিয়ে দূরিত্ব নে উঠিয়া হয় বিলে না তাই ঘুমাই গেছেন আর নাই বিয়ানে 9-10টায় ঘুম থেকে উঠিয়া হে তার বাপর খেদমত করতো না অবাই ভাতারে দি তার আপনার ডিউটি যেত হে তার ডিউটি দৌড়া শেষ ও শিক্ষা দেওয়ার আমার দুস্থ হল বুজুর হল যেটা জরুরি মনে করছি আমরা আরে দেউকা বিলকুল দেওয়া হইতো কিন্তু মার বাপর পরিচয় দেওয়াই তো যেমন মত হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে তার মার বাপে শিক্ষা দিলা কুতুবুদ্দিন যখন সামান্য হুসবুদ রাখনেওয়ালা হইলা মার বাপে চিন্তা করলা আমরার ছেলেরে কিভাবে দিনদার বানাই ইমানদার বানাই আমরার ছেলেরে কি কি হিসাবে আওলাদে সালেহ বানাই ওলাদে সালেহ বানাই আওলাদে সালেহ
আমার দুস্ত হল বুজুর্গ হল তুমি আমি মরিয়া যাইব আপনার আমার নেকির দরওয়াজা বন্ধই দেব কিন্তু তিনটা দরওয়াজা খোলা থাকবো নবীজি ফরমাইতরা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা তিন নম্বর আওলাদ সালেহ একজন ভালো নেককার সন্তান কুরআন আর হাদিস জাননে ওয়ালা নেক আমল করনে ওয়ালা নাফরমানিত্বনে বাসনে ওয়ালা একটা ছেলে বামে যদি আমি জমিনের মধ্যে বানাইয়া তৈ যাই যাইতাম পারি তাহলে এই ছেলেটা আমার জন্য জান্নাত বানিয়া যাইব এইটা এই ছেলে যখন নেক কাম করব এই ছেলে যখন কোরআনে পাকর তিলাওয়াত করব এই ছেলে যখন জমিনের মধ্যে দোয়া করব আমি ছেলে আমি মা আর বাবার জন্য এই সওয়াবের দরজা যেটা নেকির দরজা যেটা এইটা খোলা থাকবো তার নেক কর্মর সওয়াব আমার কবরের মধ্যে আমার রুহর মধ্যে আমার রুহ পর্যন্ত গিয়ে পৌঁছিব সুবহানাল্লাহ এর লাগে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মার বাপ ফিকির খতরা কেমনে আমরা ছেলের একটা নেককার ছেলে বানাই যায় ইমানওয়ালা ছেলে বানাই যায় আল্লাহর দাতর উপরে ভরসা করনেওয়ালা বানাই যায় এই ফিকির তারা দুজনে করছেন মুসলমান যে ফিকরের বদলার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে জামানার কুতুবে আলম তারা বানাইছেন বহুত বড় হলি বানাইছেন মোগল বাদশার এই সময়কুর আল্লাহ রব্বুল আলমিনে তানে এই সময় কুরু ওয়ালায়তি আল্লাহ রব্বুল আলমিনে তানে দান করছেন কি তরবিয়ত দিতরা আজ আমরাও তো মার বাপে আমরা চিন্তরওয়ালা তরবিয়ত দিতাম আমরার গোর ইকান যেখানো ইকানো তো আপনার গান ফিল্ম নাটকর গোর বানাইতাম না ইকানো সবাহী মক্তব্য মসজিদ রূপে রূপান্তরিত করতাম হিনোর মধ্যেও দিনের শিক্ষা থাকতো আমার দুস্ত হল বুজুর্গ হল ছেলের মাথাত গোরও আমি টুপি দেবাইতাম আমি যখন নমাজ পড়ি তখন তারে লইয়া নমাজ পড়িতাম আমি কোরআন তিলাবত করতাম তারে লাগে বয়ে কোরআন তিলাবত করাইতাম আমি তসবি ফড়িতাম লগে তারা তো তসবি দিয়ে তারা ফড়াইতাম মসজিদ আইতে যাইতে তারা লগে আনতাম আর খাস করিয়া এই মক্তবর মধ্যে যে মক্তবর মাধ্যম দিয়া আলহামদুলিল্লাহ আমরা ইতা যত এলাকা অখল আছে ইতা এলাকা অখলর মধ্যে সারা মানুষরে মুসলমান হওয়া দায় ইমানদার হওয়া দায় কলমা জানোইন নমাজ জানোইন খমাধম গুসলর ফর্জ মাসাইল গুসলর মাসাইল ওজুর ফর্জ উসুর মাসাইল এগুলা খমাধম জানা আছে আমার দুস্ত হল বুজুর্গ হল যে তা এলাকা হলোর মধ্যে সবাহি মাকাতিব নাই আপনি যাইন তোরা উত্তরপ্রদেশ যাইন উত্তরাখণ্ড যাইন আন্দ্রাজ যাইন ইতার মধ্যে এই সিস্টেমের সবাহি মাকাতিব হল নাই না থাকার কারণে আমি হইয়ার ওলা মানুষের লগে আমার মোলাকাত হয়েছে রে ও ভাই আফসুস লাগে চক্রু ফানি আই দেয় গিয়া মোলাকাত খরচি গিয়া 94 বছর বয়স হয়েছে বেটার বিছনার মধ্যে হতন প্রায় সক্রাত লাগাইল হুসবুদ আছে এখনো মোলাকাত করছি ভাইজান কলিমা গুতা ফড়ুকা কলিমার দাওয়াত দিছি তারে কইছি কলিমা ফড়ুকা কই তো ফড়ে না বেটা দিনা কলিমা ফড়িতে পারছে না তার জবান মুড়িছে না আরেক জওয়ান কমাইলে 40 বছর বয়স হইব এক হোটেল আন্দ্রার মধ্যে গিয়া এক হোটেলের মধ্যে আল্লাহর বন্দা পাইছি দাঁড়ি রাখছে কিন্তু স্টাইলর দালি রাখছে ই গাট্টা বুট্টা মুটা আল্লাহর বন্দা মোলাকাত করিয়া তারে দাওয়াত দিছি কলিমার দাওয়াত দিতে সময় ফারছে না আল্লাহর বন্দা শুকুর মানে জোর জোরে ছুটি গেছে ই জওয়ান ই আপনার খারবার ঘরের দোকান লইয়া বইছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা তার মুখে দিবার হইছে না আফসোস লাগে এই অবদান আজকে আমরার এই সবাহি মাকাতিবর এই সবাহি মাকাতিব যেটা পুরা জেলার মধ্যে যতটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আমরার মক্তব আছে হুকা সুবহানাল্লাহ যতটা মসজিদ আছে 1156টা বা 66টা আপনার মসজিদ আছে এর থেকে বেশি আমরার মাকাতিব হল আছে আলহামদুলিল্লাহ মক্তব হল আছে এই মক্তবর মধ্যে আমরার বাচ্চাই আমরার ভবিষ্যৎ যেটা কমাধম ইতারে কলিমা হিকাইয়া দেওয়ার ইতারে আমার নমাজ হিকাইয়া দেওয়ার ইতার মধ্যে ফরজার ওয়াজিবের শিক্ষা দেওয়ার ফর্দার ওয়াজিবেরা হিকিয়া যাইতিরা কিন্তু এটা যদি সিস্টেমের মধ্যে তর্তিমের মধ্যে মস্কর মধ্যে যদি না থাকে তাহলে এর বাদেও ভুল দেখা দা আর 12-13 বছর আপনার 25-30 বছর বয়স হয়ে গেছে এর বাদে ফাও রিলেশন গুসলর ফর্জ কিতা গুসলর ফর্জ কিতা বেড়া লাগি দেয় যদিও হিকিসলাম ফাও রিলেছি হিকিসলাম ফাও রিলেছি যেখান এখানে আরও ওয়াজিব কিন্তু এটা বারবার মসজিদের মেসাবর লগে সম্পর্ক রাখারও দরকার আছে দরকার আছে আমার দুস্ত হল বুজুর্গ হল তো এইটা তো আমরা সবাই মক্তবর অবদান আছে কিন্তু আমরা খেয়াল রাখতাম আমরা বাচ্চাইন্তরে আমার দুস্ত হল বুজুর্গ হল এলা খাড়িয়া জানি এই কোরআন আর হদিসের শিক্ষা তোরে উঠাইয়া নেই না জানি আমি ওলা এক স্কুলে ভর্তি করি না যে ভর্তির মধ্যে আমার ছেলে স্কুল শিক্ষা জেনারেল শিক্ষা হয়ে দিত আর তার লগে লগে ইসলামের শিক্ষার মধ্যে কোনো কমি আইতো না ইয়া আল্লাহ আমি মার বাপ তোলা বড় মুফতি হওয়া দিছি ছেলেরা তো 11-12 বছর হই না এগু মক্তবার খিলা দেয় তো বড় হয়ে গেছে গিয়া
বললো বড় হইলে ফোড়া না নাইনি। নবীজি কিতাব ফরমাইতরা উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, আরে কোরআন আর হাদিসের ইলম তো তুমি অর্জন করো মার গুত্তাকি লইয়া কবর যাওয়া পর্যন্ত। ইনো বড় হইলে এ কোরআন আর হাদিসের ইলম নাই কেন খানো হইলা? হ্যাঁ যে তো বড় হয় তুমি বড় হয়ে গেছো তুমি আও না, এলে আমি তোরে বা মুক্তব হুরুতার লগে বইতাম পারতাম নাই। মোসাব তুমি আমার আধা ঘন্টা সময় দেওয়া লাগবো, আমি কোরআন তিলাওয়াত শিখিছি না এখন পর্যন্ত, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার বাদে জবাব কিতা দিতাম, দুনিয়ার সকল মাত শিখিলাম, শিয়ান্তির মাত, মিথ্যা মাত, চুগলি কথা, গীবত সারা আমার মুখে দিবার হইলো, আর আল্লাহর কালাম ওখান বার হইতে মুখ মুড়ে না। হ্যাঁ আরে 90 বছর আল্লাহর বন্ধা আমার লগে আসলা, চিল্লার মধ্যে আমি আসলাম মেওয়া তোর জমাত 90 বছর বয়স, কুলা হুজরাবিন না 40 দিনই খাইছি, এর বাদে ফারছে না বেটায় ওই যে আমির সাহেব মরি জবান তো নেই মূর্তি ওই জবান মুড়ে না বিলে থার, কুলা হুজরাবিন নাচ খুই দে নাচ খুয়াইতাম ফারছি না তারা দিয়া কিতা আল্লাহ ধরবা না সকল নাচ নাচ তুমি বনিয়া মানুষ বনিয়া সকল মাত তোমার মুখে দিবার হইলো, আরে আর নাচ শব্দ যেটা আল্লাহ হইয়া দিছেন ওগু তোমার মুখে দিছ ইয়ে করি বারস করতে পারলে না। হ্যাঁ এর লাগে তোমার লাগে উতু এখানে মক্তব, তুমি আও না মসজিদের মেসা বাসুন অফসর বোয়াত আস্তা দিন, হ্যাঁ দুয়ার থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার মাঝে 10টা পর্যন্ত। হ্যাঁ কে আইন না মহল্লা আও না তুমি দাঁড়ো আয়া মেসাব সুরায় ফাতে আগুতা হনুকা, সুরায় এখলাস গুতা হনুকা, সুরায় ইজাজুল দিলা গুতা হনুকা, সুরায় ইয়াসিন জমানি ইয়াদ হোসলাম ফাউরি লেছি ও আবার হিকাত লাগছি। আজ রমজান আইছে সামনে বড় মৌকা, সারার সম্পর্ক মসজিদের লগে জুড়ি যাইব আলহামদুলিল্লাহ, জুড়িব নেন রমজান বাদে কাতে তাল্লুক হয়ে যাক মসজিদের লগে কোনো অসুবিধা নেই, জুড়ি যাইব এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা ওখান ফিকির করি আমরাও শিখিতাম আমরা বাচ্চেন্তরেও শিখাইতাম ইনশাআল্লাহ। হ্যাঁ বড় মুফতি বলতাম না কেন বড় মুফতি বলছি 8-9 বছরের মেয়ে কোন মসজিদের মেসাবর সামনে এরে বারোই টেবিলে সরম পায় এলকু ফতোয়া দি দিছেন মার বাপে মিলিয়া বলে না বার কিলা দিত মেসাবর সামনে কিলা বারোইত কিলা গিয়া হিন কোরআন আর হদি শিখিত, হ্যাঁ দিন শিখিত ওইব বা দেখরাই শিখিছে আল্লাহ তো দেখত্রা কি তখন আল্লাহ তো দেখত্রা। আর হইয়া এর বাদে প্রাইভেট স্কুলও মেট্রিক আইএ বিএ সোলের না নি চলেন না চলেন না এলকু বালিগইয়া বালিগড় আরও উফরি দিতেন হারছেন 18-20 বছর হইয়া হারছে তান বেগানা বেটাইন গয়ের কৌমর সামনে, হ্যাঁ তার ক্লাসমেটও গয়ের তার ক্লাসমেটও বেগানা ঠাইনও বালিক হিগুও বালিক মাস্টারও বেগানা হিগুও গয়ের হগুর সামনে হিনো গিয়া তার ফতোয়া জাইজ করার দিছে বলে হিনো গিয়া হিবাদু ফারবা জরুরি ইকরাইন জরুরি না যে হও সাই মুসলমান আমরা মুসলমানে কতখান নিয়ে যাইছি। হ্যাঁ হও সাই কিতাই মুসলমানে দিয়া আল্লাহর দরবার ফুসকিতাম ফারমু আল্লাহ রব্বুল আলামিনে আমরা সহি সমাজ দিতা ওক আল্লাহুম্মা আমিন দিন ইসলামরে বুলিয়া দিন ইসলামের লগে মহব্বত পূর্ণপূর্ণ হিসাবে আল্লাহ লাগানির তৌফিক দিতা আর ইসলাম ইসলাম মোতাবেক আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আল্লাহ আমরা জিন্দগিরে খাটাইবার তৌফিক দিতা আমরার আওলাদরে আল্লাহ রব্বুল আলামিনে আওলাদে সালেহ বানানির তৌফিক দিতা জোরে করে হোক আল্লাহুম্মা আমিন। যা হইলাম আল্লাহ রব্বুল আলামিনে খনেওয়ালা হুন্নেওয়ালা সারারে আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। বেমারি মানু যা হইছি বুধভাই আর আপনার বুড়া লাগবো খালি খানি আর এক ধরা নেন ও কোনো সময় ইলা মনসায় এলাহি দেখান ওলা যে তখন আল্লাহ খুয়াইছেন খনেওয়ালা হুন্নেওয়ালা সারারে আল্লাহ রব্বুল আলমিনে আমলের তৌফিক দিতা জিজ্ঞেস করুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কি শুনলো মুখে বুড়াই কি শুনতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وبنورك اهتدينا
وبك أصبحنا وأمسينا ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا همّا إلا فرجت ولا كربا إلا نفست ولا غرا إلا كشفت ولا دينا إلا قضيت ولا مرضا إلا شفيت ولا بلاء إلا رفعت ولا مسافرا إلا حفظته وبلغته وغنمته وسلمت ولا حاجة ولا داجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فضللنا وفي أعين الناس فعزمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأعمال فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا اللهم انصرنا ولا تنصر علينا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآثرنا ولا تؤثر علينا وامكر لنا ولا تمكر علينا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا إله العالمين زندگির সমস্ত গুনারে মাফ ফরমাও আল্লাহ জিন্দেগির সাইয়াতরে হাসানাত দি মুবদ্দল ফরমাও আয় আল্লাহ কমজোর অসহায় মানুষ আল্লাহ তুমি মাবুদে আমরার হালত রহম করম ফরমাও আয় اللہ یا ارحم الراحمین قدم قدم رہبری فرماؤ قدم قدم نصرت فرماؤ یا اللہ اپنے امرر صحیح تربیت فرماؤ اپنے حقیقی مربی اللہ اپنر تربیت اصل تربیت اے اللہ اپنے امرر صحیح تربیت فرماؤ امرر والدین نے معاف فرماؤ ننا ننی دادا دادی ہور ہوڑی نے معاف فرماؤ خیش و اقارب نے معاف فرماؤ اللہ زندگان مردگان نے معاف فرماؤ یا اللہ حاضرین دے قبول فرماؤ خونے والا سننے والا شرار قبول فرماؤ ای جلسار ذریعہ خوریا ای علاقات دین اور فضا قائم فرماؤ مرد و مستورات شرار نمادی بناؤ اے اللہ انا والا مبارک مہینہ یا ارحم الراحمین اے اللہ بشی بشی خوری تمہار کلام رے اللہ تلاوت خورار توفیق دیو بشی بشی ذکر خورار توفیق دیو اے اللہ صحیح شب تمہار سوا مطابق اے اللہ رودہ رکھار توفیق کنت دیو ইয়া আল্লাহ জিন্দগির সমস্ত গুনারে মাফ করাইবার এ আল্লাহ তুমি আমরার তৌফিক কান্ত দিও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি রাদিয়ই দাও নবীজির রাদিয়ার কুশকান্তা করে দিলাও আমরারেও আপনার উপরে রাদিয়ার কুশকান্তা করে দিলাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তরফ ওসাইয়া দিলাও আমরার মধ্যে বিমারিও খল আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে সারার বিমার দে اے اللہ تمہیں معبود تمہر قدرت اشفت اللہ دعائی دیا شفاء کل دائی میں آجل مستمر نصیب فرماؤ یا اللہ امرر مساجد معابد خنقا مراکد مدارس تر قبول فرماؤ اللہ تر شرور فتن تک حفاظت فرماؤ امرر اساتذہ اخلر معاف فرماؤ طلبہ تر قبول فرماؤ یا اللہ زتو لینے زتو منش دینر خدمت خطرہ ایتا خدمات رہ افنے قبول فرماؤ اے اللہ خدام اخلر افنے قبول فرماؤ یا رحم الراحمین یا اکرم الاکرم اے اللہ ایمان کامل نصیب فرماؤ ہدایت کاملہ نصیب فرماؤ موت پر جنت ایمان اور فر ثابت قدمی نصیب فرماؤ موت اور سمائے یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ مکمل ایمان لیا دوار توفیق کنت دیو اللہ یا ارحم الراحمین زندگی گناہ خطا قصور رے معاف فریا یا اللہ دنیا اتنے ہم رے اٹھائیو اپنے رضیر کشیو یا اٹھائیو اے اللہ موت اور بدر حالات اے اللہ اپنے دربار فنا سیار بالکل یا ارحم الراحمین
আমিন। বিনা পরীক্ষা নিরীক্ষায় আপনার ফজল আর করম দিয়া আয় আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করিলেও আয় আল্লাহ, আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় তরফ ফৌসাইয়া দিলেও আল্লাহ আপনার ফজল আর করম দিয়া আর নবীজির খাতিরে আমরার দুয়ারে আপনি কবুল আর মঞ্জুর খান্তা ফরমায়ো। বহুত কিছু খইবার দিলর খবর আল্লাহ আপনি জানো, শক্তি হিসাবে খইলাম আল্লাহ তোমার শায়ানে শান হিসাবে আমরার আতা করিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাকা মিনহু নবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا خير المعتين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة الشريفة عليه الصلاة والتسليم آمين 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 برحمتك يا السلام عليكم.